আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করছি সেখান থেকে ব্লগটি দেখছি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে মূলত ঘরে রান্না বাড়া যা করার সেটা আমার খালাই করতেছে, কারণ আম্মা একটু তো শরীর ভালো না জানেন, তাই জন্য দুই তিন দিন ধরে আমার খালাই যা রান্না বাড়া করার বাসায় করতেছে। আজকেও দেখাবো আপনাদের যে আজকে আমাদের খাওয়ার জন্য কী রান্না হয় বা কী করে রান্না বাড়া, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেল পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন সবাই। আর কেমন লাগলো তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, তো অবশ্যই আমার ফেসবুকটাও সবাই ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন। তো কী সে দেখতেছেন আপাতত যে রড হয়তো অনেক দেখতেছেন, কারণ এই রডগুলো ছিল না আর গত ভিডিওতে আপনারা দেখতে পারেন নাই, কারণ এখনই হঠাৎ দেখতেছেন। তার কারণ হলো এই রডগুলো আজকে গত রাতেই রাত 2টা বা 1:30টার দিকে এই রডগুলো আনছে, মানে বাইরে আমি দেখি নেই, কারণ ঘরে শুয়ে শুয়ে তখন এই শব্দ শুনছি যে রড যে আনলে রাখতেছে, যে রাখার যে শব্দটা হয় না লোহাতে বাড়িতে, তো সেই শব্দটাই হয়েছে। তখনই বুঝি নেই যে কী আনতেছে, পরে সকালে যখন দেখছি যে রডগুলো এখানে তখনই বুঝতে পারছি যে এগুলোই হয়তো আনছে রাতে, সেটা শব্দ আমি পাইছি। সেই জন্যই তো কাজ করতেছে ওই বাড়িতে, আর জায়গা আশেপাশে নেই যে কোনো বাড়িতে এরকম একটু বড় ফাঁকা থাকা নিয়ে যায়। ধরেন আমার পাশে যে এই গেটটা এই বাসায়, তারপরে পিছে দু একটা বাসা আছে, আবার এই সামনেও আছে, তো এই দু একটা বাসায় আর কি গলি চিপা গলি ওরকম জায়গা নেই, সেজন্য তারা এগুলো রাখতে পারে না কোনো জায়গায়। তাদের ওদিকে তো মাটি এইসবে জায়গা ভর্তি। আর রাতের কথা জানেন তো, রাতে হয়তো চোর এসব চুরি করে নিয়ে যেতে পারে, সেই জন্য আমাদের বাড়িটা একমাত্র এই গলিটাই এখানে সব থেকে বড় আর কি, মাঝখানে জায়গা আছে খোলামেলা, সেই জন্য আমাদের বাসায় রাখছে তাদের যাবতীয় জিনিসগুলো, কাঠ রড ইট করতেছে। তো দেখাই আপনাদের আজকে যে আজকে কী রান্না করতেছে আমাদের বাসায়, তো চলুন শেয়ার করি আপনাদের মাঝে। দেখেন এখানে রান্না আপাতত পশাইছে শুধু একটা, এখানে লাল দিয়ে ডাল রান্না করতেছে। তো দেখেন ডাল এখন আর কি ভালো ভালো হয় নাই, যেমন দিছে ডাল যেভাবে বসায় সেভাবে বসানোর পরে যে মাত্র লাউটা দিছে শুধু। তারপর আরো আজকে কয়েক আইটেম রান্না আছে খাওয়ার মতো, তো সেটা আস্তে আস্তে দেখতে পারবেন যে আরো কি কি তৈরি করে আজকে। ধনে পাতা আর এইসব লাল লাগে রেখে দিছে ডালের লাগে, এই ধনে পাতা পেঁয়াজ এগুলো বাঙালির লাগে না। দেখতেছেন ডালটা এখন হয়ে গেছে বাগারের জন্য, এই লাউটা দিছে সেটাও সিদ্ধ হয়ে গেছে বাগারের জন্য, এখন নামিয়ে অন্য আর একটাতে বাগার দেওয়া লাগবে। মালা দে
डाल हुए गेसे कारण बागारे पर लागे ना एमने दुई मिनट एमने थाक हुए गेसे डाल रान्ना करा तार जेगुलो आस्ते आस्ते रान्ना करब सेगुलो देखते पारबेन आर कि रान्ना करे आम्मा ओखाने एकटु रान्ना बाड़ा करते थाकबो जेगुलो रान्ना बाड़ा करते आमी एखन जाच्छि एकटु बाजारे कारण बाजारे जाच्छि आर कि डिम आनते घरे नेई डिम शेष हुए गेसे तो ताई एक डजन डिम आनते जाइतेछि बाजारे বৃষ্টি অবস্থা হালকা হালকা এই বৃষ্টি বেরোলাম বৃষ্টিতে পড়তেছে বাজারে তো চলে আসলাম যাইতে থাকি কত মানুষ এত টিপা টিপি গাড়িও কত বেশি দোকান দেখলেন চলে আসলাম ডিম নিয়ে যে ভিড় আজকে বাজারে আজকে এত মানুষ প্রচুর মানুষ খেয়াল বাজারে এইলো আমার ডিম এক ডজন ডিমের দাম নিচ্ছে ধরেন 110 টাকা এর থেকে আরো বেশি তো ছিল 15-20 টাকা ছিল কিছুটা কমছে আরো কমবে না বাড়বে কে জানে তেলের দাম তো আস্তে আস্তে 170 টাকা কেজি হয়ে গেছে 160 টাকা বাজারে এখন যে কোনো জিনিসের দাম বেশি বাজারে যাওয়া যায় না ডরে যা কিনবো সেটারই দাম বেশি ধরতেই ভয় লাগে তো দেখেন এই জায়গায় কত এখানে এই ভাঙ্গারির দোকান তো অনেক বড় সেই জন্য এত ভাঙ্গা চোরা যে বিক্রি করে আনে এখানে বিক্রি করে আর রাখছে ওই দেখেন কত বোতলের কারখানা এখানে কত বোতল জমিয়ে রাখছে দেখেন এখন এই এখন এই ডাল তো রান্না হয়ে গেছে দেখছেন এখন এই চাপা শুটকি ভর্তা বানাবে এই হলো আমাদের ডালটা চাপা শুটকি আর কি ডাইরেক্ট এখানে চালের ভিতর দিয়ে এখানে ভর্তা বানানো হয়ে যাবে চাপা শুটকি নাই এরকম তো আবার আরেকটা কি শুটকি আছে লম্বা লম্বা ভিত্তিগুলো মাটিতে একটু গরম পানি দিয়ে আর কি বীজাণু আসলো পরিষ্কার পরিষ্কার করার জন্য তাহলে গরম পানিতে দিতে দেখতে নিই তার জন্য একটু ভেঙে ভেঙে তো লাগে থেকে নরম হয়ে গেছে
সত্যি ভুনা গেল রান্না করার পরে এখন রান্না করতেছে ডিম এখন ডিম সিদ্ধ করার পরে ভাজা হয়ে গেছে আর একটু বেশি না এসে দেখেন হয়ে গেছে আমাদের ডিম ভুনাও যতটুকু পানি দিয়েছিল পানি সবটুকু শুকিয়ে গেছে দেখেন আজকে আমাদের খাবারের জন্য যা রান্না করছে এই লাউ দিয়ে ডাল সাথে যে ডিম ভুনা আর হলো এই যে ভর্তা আরো দুইটা বানিয়ে রাখছিল তো একটা হলো এখানে কালিজিরা ভর্তা আর একটা হলো এখানে ধনেপাতা ভর্তা এই দুইটা বানিয়ে রাখছে আর সাথে হলো এই শুটকি ভর্তা দেখলেন আজকে কি রান্না বাড়া যা করলো তো যেগুলো রান্না বাড়া আজকে করলো খাওয়ার জন্য আইটেম তো সেগুলো সবগুলো আমার খালা রান্না করছে আর জানেন আম্মা একটু অসুস্থ সেই জন্য আমার খালাই সবগুলো আইটেম আজকে রান্না করলো তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ